দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে ফসল নষ্ট হয় ঘাটতি মেটাতে দুদফা আমদানি শুল্ক কমিয়ে দুই শতাংশে নির্ধারণ করে সরকার এতে সরকারি বেসরকারি পর্যায়ে বেড়েছে চাল আমদানি কিন্তু বাজারে কমেনি দাম ঈদের পর রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজারে গিয়ে দেখা গেল সপ্তাহ ব্যবধানে মিনিকেট আটাশ ও গুডিস্না সহ সব ধরনের চালের কেজিতে বেড়েছে কয়েক টাকা পাইকাররা বলছেন মিল পর্যায়ে বাড়তি দামের কারণে বাজারে কমছে না চালের দর চাল দরিঞ্চাশ টাকা টাকা মিনিকেট হচ্ছে আপনার সাতান্ন টাকা কোনটা হলো ছাপ্পান্ন টাকা গুটি সন্ন্যা চাল হচ্ছে চৌচল্লিশ টাকা কেজি অনেকের ধান আছে স্টকে তারা ধারছে না দাম বাড়বে এরকম আশায় মেলাররা চাল তৈরি করে না চালের মতো ঊর্ধ্বমুখী ডালের বাজারও বাড়তি চাহিদার কারণে মুগ ডাল কেজিতে তিরিশ টাকা আর ছোলা ও দেশি মসুর ডাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা পঁচাশি নব্বই টাকায় কেজি আসছিল তা এখন আবার একটু বাড়ছে পঁচানব্বই থেকে মান ভেদে একশো টাকা কেজি বিপি হচ্ছে দেশি ডাল তিরিশ চল্লিশ টাকা বাড়ছে কেজিতে মুগ ডালের বুটের ফাটি ডালটা ওটা বিক্রি করতেছি পঁচাশি থেকে নব্বই টাকা ছোলার ডাল যেটা আস্তা ওটা হলো পঁচানব্বই থেকে একশো টাকা কেজি স্থিতিশীল রয়েছে পেঁয়াজ রসুন ও আলুর বাজার তবে বেড়েছে আদার দাম রসুন ঈদের আগেও বেছি সত্তর টাকা কেজি দেশি রসুন দেশি পেঁয়াজ বাঁচাছি আমরা তেঁতাল্লিশ চল্লিশ টাকা আর ইন্ডিয়ান ব্যস্ত আছে আটাশ ত্রিশ টাকা আদা ঈদের আগে আমরা বেচি আশি টাকা পঁচাশি টাকা এখন ব্যস্ত আছি নব্বই পঁচানব্বই টাকা ইনপোর্টার যারা আছে এরা বলতে আদা সংকটটা থাকবে না ভোজ্য তেলের দর স্থির থাকলেও ঈদের আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে জিরা এলাচ ও দারুচিনি সহ বেশিরভাগ মশলা শুভ খান সময় সংবাদ ঢাকা